হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর একবার স্বাগত সিনহা কনস্ট্রাকশনের পক্ষ থেকে। তো বন্ধুরা, বরাবরের মতোই চলে আসলাম আবারও একটি বিল্ডিং কনস্ট্রাকশন ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের সামনে একটি তিনতলা ডুপ্লেক্স বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে, ফাউন্ডেশন নিয়ে চলে আসলাম। তো দেখুন, এই বিল্ডিংটি আসলে মূলত আড়াইতলা হবে। তো আড়াইতলা আমি বললাম কেন, বিল্ডিংটি যেহেতু ডুপ্লেক্স বাড়ি, ডুপ্লেক্স বাড়ির উপরে অবশ্যই জানেন যে দোতলা হয়ে থাকে। দোতলার উপরে আমরা যে সিঁড়ি রুমটি হবে, সিঁড়ি রুমটির সাথে আরও একটি রুম হবে। তো তার জন্য আমি আড়াইতলা বলে নিলাম। তো দেখুন, এই আড়াইতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন বা এখানে কিন্তু তিনতলা মূলত ফাউন্ডেশন নেওয়া হচ্ছে। তো তিনতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনটি আমরা কীভাবে নিচ্ছি সেটি আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা সম্পূর্ণ বিষয়বস্তুগুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে আমরা এই বেসের রডগুলো কিন্তু এল দেওয়া হচ্ছে। আসলে কিন্তু মূলত আমরা বেশিরভাগ কাজই এল দেই না। তো আর আসলে এলগুলা কী কেন দিলাম এবং কেন দেই না সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা দেখে নেব যে আমরা এই সর্বপ্রথম আমরা কী কাজ করতে হবে, যে নিচের কাজগুলো আমরা করব। তো দেখুন, সর্বপ্রথম আমরা মাটি কাটার পর কিন্তু আমরা মাপ দিয়ে দেখে নেব যে আমরা গর্তটা ঠিক আছে কিনা। ঠিক ঠিক থাকলে আমরা সর্বপ্রথম আমরা দেখুন নিচে একটি পলিথিন বিছানো হয়েছে। তো পলিথিনগুলো আমরা কিন্তু সব জায়গায় বিছাই না। তো এই পলিথিনটা বিছানো হলো কেন, যেহেতু এখানে বালি মাটি, এখানে পানি, নিচে পানি শোষণ করার সম্ভাবনা আছে। তো যার তার জন্য কিন্তু আমরা এখানে পলিথিন বিছানো হয়েছে। পলিথিন বিছানোর পর কিন্তু আমরা এখানে ব্রিক সোলিং করা হবে, ইটের সোলিং করা হবে। সোলিং করার পর আমরা সিমেন্ট এবং বালি দিয়ে আঞ্জি মেরে নেবো। আঞ্জি মারার পর কিন্তু এই ফাঁকগুলা, এই যে ফাঁকগুলো থাকবে ফাঁকগুলো আমরা ব্রড করে নেব। ব্রড করার পর আমরা এখানে যে বেসের জালিগুলো আছে জালিগুলো বসাবো। তো বন্ধুরা দেখুন, এই বেসটি আমাদের 7 ফিট বাই 6 ফিট। তো আসলে আমরা এখানে অনেকে বলে থাকি সিসি ডালাই দিই না কেন। তো সিসি ডালাই কিন্তু কোনো এখানে সিসি ডালাই বা ব্রিক সলিং কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। মূলত এই ইট এবং সিসি ডালাই শুধু নিচে দেওয়ার কারণ হলো আমরা যেই এখানে ফুটিংটা করবো, এই বেসটি তো আমরা কিন্তু অনেকেই অনেক সময় দেখে থাকি যে 100 বছরের পুরনো বিল্ডিং ভাঙার পরও কিন্তু আমরা এই ইটগুলা অক্ষতভাবে পাই। তো আমরা ইটগুলা কিন্তু তেরকম, মানে ইট এবং সিসি ডালাই কিন্তু তেরকম পার্থক্য কোনো বিষয় না, যেহেতু আমরা শুধু প্রোটেকশনের জন্য এই সোলিংগুলো করে থাকি। তো দেখুন, এখানে কিছু ব্লক বানানো হয়েছে। ব্লকগুলা কিন্তু আমরা যেই ফুটিংয়ের এই বেসের রডগুলা করা হয়েছে, জালিগুলো বাঁধা হয়েছে জালি নিচে দেওয়ার জন্য। তো দেখুন, এখানে ইঞ্জিনিয়ার সাহেব 2 ইঞ্চি ব্লক বানানোর জন্য বলা হয়েছিল। তো আমরা 2 ইঞ্চি ব্লক বানিয়ে নিয়েছি। তো এখানে আমরা দেখুন, এই বেসের রডগুলো আমরা এখানে এল দেওয়া হচ্ছে। আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে এল দিই না। তো এই বিল্ডিংটিও, এই বিল্ডিংটি তো ইঞ্জিনিয়ার স্যার তেরকমভাবে বলা হয়নি যে এখানে এল দিতেই হবে। তো যেহেতু এলের মানে ড্রয়িংয়ে কিছু উল্লেখ করা ছিল, আমি স্যারকে জিজ্ঞেস করলাম যে স্যার এখানে এল দিতে হবে কি না। তো অবশ্যই স্যার আমাকে এতটুকুই বলেছে যে আপনারা যদি মনে চায় তাহলে এল দিতে পারেন, এল কোনো গুরুত্বপূর্ণ বিষয় না যে আমরা এখানে এখন মাটামগুলা করা হচ্ছে। আসলে তো অনেকে আমরা কমেন্টস করে থাকি যে আমরা এল দিই না কেন এই এই বেজগুলোতে। তো এল দেই না কেন, এল কিন্তু আসলে কোনো এই যে মাটামগুলা দেওয়া হচ্ছে মাটামগুলা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এই দুতলা বা তিনতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে বা একতলা ক্ষেত্রে। তো এখানে কোনো এগুলা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আজ পর্যন্ত এই 27টা জন ইঞ্জিনিয়ারের সাথে আমি এই বিষয়টা নিয়ে শুধু আলোচনা করেছি যে আমরা আসলে যে আপনারা বেসে মাটাম দেন না। অনেকেই কমেন্টস করে থাকে যে আমরা মাটাম দিই না কেন। তো তাদের সাথে আলোচনা করে বা নিজের, তো বন্ধুরা দেখুন আসলে মানে এই এখানে যদি এর চেয়ে বেশি ফাউন্ডেশন হতো, চারতলা বা পাঁচতলা ফাউন্ডেশন হতো, বা যদি মাটিগুলো দুর্বল থাকতো, তাহলে অবশ্যই এখানে ডাবল জালি দেওয়া হতো বা টানা জালি দেওয়া হতো, তাহলে কিন্তু অবশ্যই এখানে এই এল দেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয় থাকতো। তো এখানে কিন্তু যেহেতু সিঙ্গেল জালি, সিঙ্গেল জালির ক্ষেত্রে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় এলগুলো না। তো আসলে অনেকেই না বুঝে কমেন্টস করে থাকি। তো এই ধরনের কমেন্টস আসলে না বুঝে করবেন না। আর যদি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি না যে এখানে এল দিতেই হবে না, এর লাগবে না, তো আমার যদি আপনারা আমার সাথে চ্যালেঞ্জ করতে চান তাহলে আমি বলবো আমার সাথে চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই। আমি একটি কন্ট্রাক্টর, তো আপনারা চ্যালেঞ্জ করলে একটি ইঞ্জিনিয়ার সাথে করবেন। যদি আপনারা চ্যালেঞ্জ করতে চান তো অবশ্যই আমি ইঞ্জিনিয়ারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা তার সাথে কথা বলতে পারবেন যে আমরা এল দিই না কেন। অনেকেই এই বিষয়টা নিয়ে খুবই এই কমেন্টস করে থাকে, জোর গলায় কমেন্টস করে থাকে। তো তাদের উদ্দেশ্যে শুধু আমি কথাগুলো বলা যে এল দিই না কেন। তো এই ইয়েটিতে আমি এল দিয়ে নিলাম। আসলে এল দেওয়াটা কতটুকু শক্তি প্রয়োগ করবে সেটা যদি আপনারা ভালো করে বোঝাতে পারেন তো অবশ্যই বোঝানোর চেষ্টা করবেন। তা আমি এল দেওয়াটা তেরকম গুরুত্বপূর্ণ বিষয় কোনো মনে করি না, তার জন্য আমি কিন্তু অনেকেই
যে দুতলা বা তিনতলা ফাংশনের নিয়ে থাকি ওইখানে কোনো মাটাম দেওয়া হয় না। তো বন্ধুরা দেখুন আমরা এই ইয়ার ড্রয়িংটা দেখলাম, এই ড্রয়িং অনুসারে কিন্তু আমরা এখানে কলামগুলো বসানো হচ্ছে। যেহেতু কলামের সাইজটি আমাদের 12x15 হবে, তো আমাদের রিংয়ের সাইজগুলো হয়েছে 9x12। তো আমরা অবশ্যই ড্রয়িংটা দেখে এখানে কলমগুলো বসাতে হবে যে আমার এই কলমটি কোন সাইডে এই লং সেকশন থাকবে এবং শর্ট সেকশন থাকবে সেটি আমরা অবশ্যই আগে দেখতে হবে। দৈর্ঘ্যপ্রস্থটা যে আমার কোন দিকে লম্বা এবং কোন দিকে একটু ইয়ে আছে, তো সেটি দেখেই কিন্তু আমি এখানে রডগুলো বাদাই করা হচ্ছে। তো অবশ্যই যারা মূলত কাজ করে থাকে অবশ্যই ড্রয়িং বুঝে কাজ করে থাকে। তো দেখুন আমরা যখন এগুলা বাতাই করা হলো, আমরা কিন্তু এখানে এই চতুর্থ সাইডে শাটারিং করে নিয়েছি। তো অবশ্য অনেক জায়গায় আমরা শাটারিং করে থাকি না, এটা নিয়ে অনেকে মন্তব্য করে থাকে শাটারিং কেন করি না। অবশ্যই ভাই শাটারিং অনেক জায়গায় যেখানে এঁটেল মাটি থাকে, মাটিগুলো খুব শক্ত থাকে, ওইখানে কিন্তু আসলে এই এয়ার সাইডে যে শাটারিংগুলো করা হয় শাটারিংগুলো কিন্তু কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। শাটারিং করার উদ্দেশ্য হলো যে আমাদের ডালাইটা সঠিক স্থানে রাখা। যদি আমরা সঠিকভাবে মাটিটা কাটতে পারি, যদি এঁটেল মাটি হয়, তাহলে কিন্তু শাটারিংটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এই যে দেখুন এখানে রডগুলো বাঁধা হচ্ছে, এখানেও শাটারিং করা হবে, কারণ এখানে বালি মাটি, বালি মাটি কিন্তু দেখা যায় সাইড দিয়ে পাড়গুলো ভেঙে যায়, তার জন্য কিন্তু আমরা চতুর্থ সাইডে শাটারিং করে থাকি। তো যেখানে বালু মাটি, যেখানে গর্তগুলো একটু বেশি করতে হয়, সেখানে অবশ্যই এই সাইড দিয়ে শাটারিং করতে হয়। আর যেখানে এঁটেল মাটি থাকে, যদি আমরা গর্তগুলো সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু সাইড দিয়ে এই শাটারিংয়ের কোনো প্রয়োজন নেই, শুধু সাইড দিয়ে পলিথিন মারলেই হয়। তো আসলে না, এই সঠিক বিষয়টা না যাচাই করে আমরা অনেকে কমেন্টস করে থাকি, এই ধরনের কমেন্টস থেকে যারা কমেন্টস করে থাকেন বিরত থাকবেন। তো বন্ধুরা দেখুন আমরা এখন দেখে নেব যে আমরা এই সঠিক স্থানে রডগুলো রাখার জন্য আমরা কী প্রয়োগ করতে হবে। দেখুন আমরা তিন সাইড থেকে তিনটি রডের সাহায্যে কিন্তু আমরা সল করে এই রডগুলোকে, কলমের রডগুলোকে সঠিক স্থানে রাখার চেষ্টা করলাম। তো অবশ্যই আপনারা এভাবে রাখতে পারেন। তো এখন আমরা এখানে দেখে নেব যে ডালাইগুলো কীভাবে দিব। তো ডালাইগুলো অবশ্যই এই শক্ত ডালাই হলে ভালো, যদি ডালাইগুলো মোলাম হয়ে যায় তাহলে হয়তো বা একটু মানে সিমেন্টটা কম জমে। আর এখানে কিন্তু অবশ্যই কোয়িক কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। তো আমরা এখানে দেখুন ডালাইগুলো কিন্তু মেশিনেগুলো হচ্ছে, মেশিনেগুলো আমরা এখানে বাইবুটে মারা হচ্ছে, যেহেতু ডালার হাইটটা এখানে 18 ইঞ্চি দিয়েছে, তো তার জন্য কিন্তু বাইবুটে মারাটা খুবই জরুরি। যদি আমরা 10 ইঞ্চি বা একতলা দুইতলা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি বেজ দিয়ে থাকি, ওইখানে কিন্তু আমরা এই বাইবুটে নামানো চলে। তো এখানে যেহেতু 18 ইঞ্চি বেজ, তো অনেক দিক দিয়ে ফুক থাকতে পারে, তো তার জন্য কিন্তু বাইবুটে মারা হচ্ছে। তো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে দুইতলা বা আড়াইতলা তিনতলা ফাউন্ডেশনের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম।